हृदये वसतु राम कृष्ण नयनेन सतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण राम कृष्ण सारात्सार ज्ञाने विभातु माता शारदा ध्याने रजतु माता शारदा सहने तिष्ठतु माता शारदा जननी शारदा प्रेमाधार विवेके नन्दतु विवेकानन्द कर्मणि भातु विवेकानन्द वीर्ये दिव्यतु विवेकानन्द विवेकानन्द ज्ञानपरावर हृदये वसतु रामकृष्ण नयनेन सतु रामकृष्ण श्रवणे धरतु रामकृष्ण राम कृष्ण सारात्सार। আমরা শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার সমবেত হয়েছি আজকের এই পাঠচক্রে। আমরা এখানে আলোচনা করি শ্রীমা সারদা পুঁথি। আমরা বিগত দিন যেখানে শেষ করেছিলাম সেটি অধ্যায়টার নাম ছিল হচ্ছে শ্রী জন্মভূমি জয়রামবাটি গ্রাম। সেখানে শেষ চারটি লাইন দিয়ে আমরা আজকে শুরু করছি। বলছেন, অন্ধমোরা তাই তোরে দেখিতে না পাই, বিষয়ে বাসনা লয়ে পুড়ে ছাই হই ছাই, জ্ঞান ভক্তি দাও মাগ কৃপায় তোমার, তাহা বিনা শুদ্ধ গতি কিবা আছে আর। এটা হচ্ছে একবারে আসল কথা। আমরা ভগবান আমাদের চোখের সামনে আছেন। আমাদের কেউ কেউ লিখেছেন যে আমার খুব ভালো লেগেছে, কেউ কেউ লিখেছেন যে আমাদের এই যে আমরা যে তীর্থ ভ্রমণ করে এসেছি তার যে বর্ণনা লিখেছি, কারো কারোর অনেকেরই বেশিরভাগেরই ভালো লেগেছে। কেউ কেউ বলেছেন এমন দৃষ্টি কেন আমাদের হয় না। আমার দৃষ্টি আমাদের সবার হয়, আমরা বেশি করে সবাইকে দেখাতে চাই, তাই নিজেকে ভগবানের ভগবানকে দেখতে চাই না। মাকে আমাদের প্রত্যেকেরই যে তীর্থযাত্রাটা আমাদের ইন্ডিভিজুয়ালি, আমাদের প্রত্যেকের নিজের নিজের। আমি কিন্তু কখনো আমার সঙ্গে যে দুটি বালক ছিল তাদেরকে সঙ্গে করে কখনো বলিনি যে এটা দেখো ওটা দেখো সেটা দেখো, সেটা দেখলে বেশি ভালো হবে ওটা দেখলে বেশি ভালো হবে। আমার খালি মায়ের কাছে প্রার্থনা ছিল যে প্রত্যেকে যেন আমরা আমাদের মতো করে তোমাকে দেখতে পাই। এবং এই আমাদের মতো করে যখনই আমরা ভগবানকে দেখতে পাবো, আমাদের ভেতরে এই ভাবতে থাকবে, আমরা আরো সহজ করে ভগবানকে খুঁজে পাবো আমাদের মধ্যে। বলছেন, অন্ধমোরা তাই তোরে দেখিতে না পাই, বিষয়ে বাসনা লয়ে পুড়ে হই ছাই। এটা করে আমরা সবাই জানি যে বিষয়ে বাসনা আমাদের আমাদের পুড়ে ছাই খাট করে দিচ্ছে, তবু আমরা কিছুতেই তার থেকে ছাড় পাচ্ছি না। প্রত্যেকবার মনে হচ্ছে না না এবার আর এরকম নিজের জন্য আর বেশি পয়সা খরচ নয়, হ্যাঁ সবার জন্য সকলকে আচ্ছা ঠিক আছে, একটু অন্যদের জন্য কিছু খরচপাতি করব, বাচ্চাদের পোশাকের জন্য বিভিন্ন মিশনে দেব। প্রথমে সংকল্প করছি 10টা দেবো, বুঝলেন, 10টা বাটা বেশি হয়ে যাবে, অন্যেরা তো দেবে আমি 5টাই দিই। এই যে আমরা বুঝতেও পারি যে আমাদের এটা মানে এটা আমরা নিত্য ফেস করি, আমি কারোর সমালোচনা করছি না, এটা আমরা নিত্য ফেস করি। আবার কোথাও কোথাও কেউ 50টা দেবেন বলে 100টা জামা কাপড়েরও টাকা দিচ্ছেন, এরকমও আছে। এরকম সংখ্যাটাই বেশি, দু চারজন থাকেন এরকম, যারা 5-10টা দেবেন বলে 5টা দেন, বলছেন আর বুঝলেন তার এবারে বিশেষ কিছু করা গেল না। কিন্তু আমরা যখন ওই অঞ্চলগুলোতে যাই, ওদেরকে দেখি, তখন মনে হয় সবটা মিথ্যে আমাদের। গতবারে আপনাদের একটা ছবি দিয়েছিলাম ফেসবুকে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, একটা আমরা যে শবর ধীবর শ্রেণী, ওরা হচ্ছে ব্যাধ শ্রেণীভুক্ত। ওরা এতদিন ধরে শুধুমাত্র এই পাখি শিকার এই সমস্ত শিকার করে তারা তাদের জীবন কাটাতো। তাদের ধরে বেঁধে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের সেই ছোট ছেলেদের নিয়ে আমাদের একটা ছোট্ট পাঠশালা আছে, সেইখানে একটি ছোট মেয়ে, এই খুদি মেয়ে, সে ক্লাস ওয়ানে পড়ে, কেজি টু পাশ করে ক্লাস ওয়ানে সে এসেছে। তাকে একটা নতুন পোশাক দেওয়া হয়েছে, সেই পোশাকটা সে সঙ্গে সঙ্গে পরে ফেললো, গোলাপি রঙের পোশাক, তাতে অনেক রকম ফ্রিল ট্রিল দেওয়া আছে। এবং তার নিজের খুব ইচ্ছা যে সে আমার সঙ্গে একটা ছবি তুলবে। আমার তো বিরাট বড় ভুঁড়ি, গণেশের মতো বসে আছি, আর তার সঙ্গে একবারে
খুদে সেই ইয়ের মতো লক্ষ্মী ঠাকুরের সে পেঁচা থাকে সেরকম এসে সে দাঁড়িয়ে রইল। যিনি ছবিটা তুলেছিলেন তার নাম গণেশ জননী, তিনি ছবিটার নাম দিয়েছিলেন গণেশ জননী। আমার ভারী আনন্দ হয়েছিল ছবিটা দেখে। এই যে যখন দেখি তখন মনে হয় যে আমাদের সমস্ত কষ্টগুলো বৃথা, 4 ঘন্টা করে সেই নদীপথের মধ্যে দিয়ে যাওয়া, যখন যদি বৃষ্টি হয়, গতবার আমাদের যাওয়ার পথে সমস্ত রাস্তাটায় বৃষ্টি হয়েছিল, কোনো রকম আচ্ছাদনই কোনো রকম কাজ করছে না, 4টি ঘন্টা সেই চতুর্দিকে মাথায় ছাউনি দেওয়া আছে কিন্তু চতুর্দিকটা ফাঁকা, একবারে সম্পূর্ণ ভিজে। শুধু আমাদের একটাই লক্ষ্য ছিল জামা কাপড়গুলো যেন একটু না ভিজে, নিজেদের চতুর্দিকে তো প্লাস্টিক দিয়ে জড়াতে পারছি না, তাই বসে আছি, কখনো ছাতা ডান দিকে কখনো ছাতা বাম দিকে, এই করে করে সমস্ত যাত্রাটা 4 ঘন্টার যাত্রা আমরা এরকমভাবে অতিবাহিত করলাম। আমরা যখন ওইসব অঞ্চল দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমাদের কখনো কখনো এপার থেকে ওপারে গেছি, একটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে কিন্তু গালে হাত দিয়ে লঞ্চের জন্য বসে আছি, 3টের সময় তারপরে আবার আসবে, তখন মনে হয় কত দুর্গমতা, কত কিছু অতিক্রম করে তারা যায়। আমরা যেই সামান্য জিনিসগুলো নিয়ে যেতে পারি তখন তখন মনে হয় আরও ভিক্ষা করি, এটা যেন যথেষ্ট হয় না, এইটা হচ্ছে কথা। এবছর তো আমরা যাবো পাথর প্রতিমা একটা নতুন জায়গায়, তখন এইগুলো যখন যাই তখন এই বিষয় বাসনা যেগুলো আমরা যেটা আমাদের পুড়িয়ে মারে সেগুলো আপনাআপনি অপসৃত হয় আমাদের সকলের জীবন থেকে। বলছেন, জ্ঞান ভক্তি দাও মাগো কৃপায় তোমার, তাহা বিনা শুদ্ধ গতি কিবা আছে আর, তার কাছে নিরন্তর এই প্রার্থনা, দুটি দাও জ্ঞান এবং ভক্তি। শোনা যাচ্ছেন? আমরা শুরু করি। জ্ঞান ভক্তি দাও মাগো কৃপায় তোমার, তাহা বিনা শুদ্ধ গতি কিবা আছে আর, এইটাই আমাদের কাছে একটাই প্রার্থনা। জ্ঞান হলে আমরা যত নিজেদের নিজেকে জানতে পারবো তখন আমাদের জগতের প্রতি ভালোবাসা তৈরি হবে, আত্মজ্ঞান হলে তখন ঈশ্বরের জ্ঞানটা আসে, জীবাত্মা যে পরমাত্মার দ্যোতক ছায়াস্বরূপ, এটা যত আমরা জানতে পারবো তত আমরা সেই জীবা পরমাত্মাকে জানবার চেষ্টা করবো, এবং তখন যাকে যখন জানবো তখন আমরা দেখবেন আমাদের জীবনটাকে ভালোবাসবো, জীবনটাকে সঠিক পথে চালিত করব। এই যে একটি মেয়ের কথা আছে যে মঙ্গল গ্রহে যাত্রা করবে, কোনোদিন আর ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না, সে নিজেও জানে, এতটা সাহস সে পেল কোথা থেকে? বলছেন, তা বিনা সুপ্ত গতি কিবা আছে আর। এবার দেবীর বংশ পরিচয় এইটা নিয়ে আমরা আলোচনা করব। দেবীর বংশ পরিচয় ঠিক শুনুন তাহলে। দেবীর বংশ পরিচয় পুঁথিকার বলছেন, শুনো এবে ভক্তগণ বংশ পরিচয়, এই বংশে এই বংশ দেবী বংশ অন্য কিছু নয়, শ্রী চৈতন্য সিংহদের নামে এক রাজা, তাহার অধীনে ছিল মুখুজ্জেরা প্রজা, ব্রহ্মোত্তর নিষ্করে 20 বিঘা জমি, খেলারাম মুখুজ্জিরে দিলা পদে নমি, রামচন্দ্র উপাসক পবিত্র ব্রাহ্মণ, জয়রামবাটি গ্রামে নির্মিলা ভবন, ধর্ম ঠাকুরের নামে হইলা দলিল, খেলারাম ছিল অতি সৎ দানশীল, বর্তমান মুখুজ্জেরা ওরি বংশধর, তাহাদের পরিচয় দিব অতঃপর, শ্রীমাতৃ মন্দির হয় যেথায় নির্মিত, বাস্তবিতা তাহাদের হয় অনুমিত, জন্ম বিবাহ মার এখানেতে হয়, এখানেই বাস মার বৎসর, এখানেই বাস মার বৎসর নয়, নতুন বাড়িতে মাতা আসে অতঃপর, সেজ মামা শ্রীবরদা তার এই ঘর, মন্দির নির্মাণ কালে মৃত্তিকা খননে, শিবলিঙ্গ মিলে তথা গৌরী পট্টসনে, মুখুজ্জেরা এককালে ভক্তি সহকারে, প্রাণ মন ঢালিয়ে দিয়া পূজিতা তাহারে, শ্রীধর্ম ঠাকুর হয় বৌদ্ধের দেবতা, বৌদ্ধগণ তার পূজা সতত করিতা, বৌদ্ধ প্রাধান্য মুক্ত হিন্দুর সমাজে, উদারতা সহকারে আজও তারে পূজে, মুখুজ্জেরা এই সূত্রে শ্রীধর্ম ঠাকুরে, অতিশয় অনুরাগে সেবা পূজা করে, এই বংশে আগমনে এই গ্রামবাসী, যজন যাজনে সবে হবে অভিলাষী, একটি সুপুত্র তার নরোত্তম নাম, তার সুত বৈদ্যনাথ জন্মে এই ধাম, শ্রী কার্তিক রাম হয়ে বৈদ্যনাথ সুত, শ্রীরামচন্দ্র মার পিতা তাহার জ্যেষ্ঠ পুত, শ্রী তৈলক্য ঈশ্বর নীলমাধব ভাইয়ের, 5 পুত্র 2 কন্যা হয় শ্রীরামের, জ্যেষ্ঠা সুতা মা সারদা অধম তারিণী,
ছিলা তার ভগ্নী এক নাম কাদম্বিনী প্রসন্ন উমেশ কালী বরদা অভয় প্রসন্ন উমেশ কালী বরদা অভয় এক পা এই পাঁচ সহদর সারদার হয় তন্মধ্যে উমেশচন্দ্র অতীব শৈশবে মায়ার বন্ধন কেটে কাটে না রহে এভাবে দুইটি বিবাহ করে প্রসন্ন কুমার রামপ্রিয়া সুবাসিনী দুই পত্নী তার রামপ্রিয়া প্রসবিলা নলিনী সুশীলা সুশীলাই মাকু নামে পরিচিতা হলা কমলা বিমলা কন্যা পুত্র নরপতি প্রসবিলা সেই গৃহে সুবাসিনী সতী সুবোধ হইলা কালী কুমারের জায়া ভূদেব রাধা আসে ধরি সেই কায়া বরদা প্রসাদ পত্নী নাম ইন্দুমতী ক্ষুদিরাম বিজয়ের প্রসবিলা সতী অভয় চরণ পত্নী নাম সুরবালা রাধারানী নামে কন্যা সেই প্রসবিলা রাধারানী ভালো নাম ডাক নাম রাধি মাতারে রাখিতে ভবে মত্ত নিরবধি বলছেন শ্রী চৈতন্য দেব সিংহ চৈতন্য সিংহদেব এই ওখানকার রাজা ছিলেন বাঁকুড়া তিনি রাজা ছিলেন মুখুজ্জেরা তাদের প্রজা ছিলেন ব্রহ্মোত্তর নিষ্কর জমি 20 বিঘে জমি তাদের দিয়েছিলেন এবং খেলারাম মুখুজ্জিদের নামে তাই দিয়েছিলেন এই জমি নিয়ে তারা কেউ কিছু করতে পারে না তার কারণ হচ্ছে জমিটা দেবোত্তর দেবোত্তর নামে দেওয়া তাদের যে ঠাকুর ছিল ধর্ম ঠাকুর একটা সময় বঙ্গদেশে বৌদ্ধ ধর্মে ভীষণ রকমের প্রভাব ছিল শ্রীরত্নের আসন সেটার পূজা হতো এই অর্ধ কুর্মাকারীদের সঙ্গে করে এরা দেখে এসেছে কুর্মা আকারে চারটি খুঁড় আছে সেইটা বৌদ্ধ দেবের সিংহাসন বুদ্ধের সিংহাসন বুদ্ধের সিংহাসন রূপে পূজিত তিনি পরবর্তীকালে যখন হিন্দু ধর্মের প্রভাব বাড়তে থাকলো সেই মূর্তিগুলোকেই হিন্দু ধর্মে গ্রহণ করলো কিন্তু তারা তাকে কুর্মাবতার যে দশাবতারের ভেতরে কুর্মাবতার রূপে পুজো করলেন নাম দিলেন তার ধর্ম ঠাকুর বুদ্ধম শরণম গচ্ছামি ধম্মম শরণম গচ্ছামি সঙ্গম শরণম গচ্ছামি সেই যে ধম্মম শরণম গচ্ছামি এই ভাবটি আছে তার থেকেই ধর্ম ঠাকুরের উৎপত্তি হল এরা যে সুন্দরেশ্বর শিবের যে ইয়ে আছেন তিনি এখনো তিনি আছেন এবং নিত্য পূজা পান তার জন্য পৃথক মন্দির আছে এবং পরবর্তীকালে যখন আমাদের জগদ্ধাত্রী পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা এই সমস্ত পূজা হয় সেই সব পূজায় তারা আসেন তারা এই দেবী দুর্গার যেখানে দেবী দুর্গা বা কালী বা জগদ্ধাত্রী যেখানে আসন হয় সেইখানে তাদের নিয়ে আসা হয় এবং তাদের নিত্য সেবা করা হয় এবং সেই যে সেবা হয় তাদের যে তাদের জন্য যে ভোগ রাগ যেগুলো হয় সেগুলো সবটুকুই জগন্মাতার আমাদের শ্রী শ্রী মায়ের পরিবারের যারা আছেন তারাই নিয়ে যান সেইগুলো তারা সঙ্গে করে নিয়ে চলে যান এইটা হচ্ছে অবস্থা আমরা অনেকেই অনেকের গল্প জানি না একটা হচ্ছে মায়ের পাঁচটি ভাই তার মধ্যে প্রথম হচ্ছে উমেশচন্দ্র তিনি খুব ছেলেবেলায় মারা গেছেন এবং ধাড়িবেলায় মারা গেছেন তার ছোট ভাই অভয়চরণ মাঝখানে যিনি আছেন উমেশচন্দ্র চলে যাওয়ার পরে প্রসন্ন কুমার যাকে আমরা বড় মামা বলে জানি বা প্রসন্ন মামা বলে জানি তার দুটি পত্নী রামপ্রিয়া এবং আরেকটা হচ্ছে সুবাসিনী রামপ্রিয়ার দুই কন্যা ননীলি এবং সুশীলা এই সুশীলাই আমাদের মাকু দিদি নামে পরিচিত আর কমলা বিমলা আর পুত্র নরপতি সুবাসিনী যে তিনটে দুই কন্যা এবং একটি পুত্র তার কথা কিন্তু আমরা বড় একটা মায়ের জীবনীতে দেখতে পাই না তারপরে বলছেন সুবোধ হইলা কালী কুমারের জয়া ভূদেব রাধা আসে ধরি সেই কায়া সুবোধ হইলা কালী কুমার তখনকার দিনে এরকম নাম হতো পাঞ্জাবিদের এরকম নাম হয় যে পুরুষ না স্ত্রী বোঝা যায় না হ্যাঁ সেই রকম সুবোধ হইল তার কালী কুমারের জয়া তার দুটি ছেলে একটি ভূদেব এবং রাধা ভূদেবের কথা আমরা জানি আমরা মায়ের কথা অনেকবার পড়েছি ভূদেব অল্প লেখাপড়া শিখেছিলেন এবং মার কাছে কিছু পড়াশোনা করার থাকলে ভূদেব সেটা পড়া করে দিতেন বরদা প্রসাদের স্ত্রী ছিলেন ইন্দুমতী এবং তার দুই ছিল এক হচ্ছে ক্ষুদিরাম এবং বিজয়দের কথা আমরা বড় একটা কিছু জানি না যার কথা জানি তিনি হলেন অভয়চরণের স্ত্রী সুরবালা পাগলি মামি আমি যিনি ভক্তদের মধ্যে পরিচিত তার কন্যা রাধারানী তার ভালো নাম রাধারানী ডাক নাম রাধি পুথিকার শেষ করছেন এই বলে মাতারে রাখিত ভবে মত্ত নিরবধি এটা একটা খুব বড় জিনিস মাকে এই যে জগৎ সংসারে বেঁধে রাখতেন মায়ার বন্ধনে বেঁধে রাখার এই কাজটি আমাদের রাধারানী দিদি করতেন
রাধুকে নিয়ে মা মেতে থাকতেন রাধি 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 করে, কত কষ্ট করেছেন আমরা কল্পনা করতে পারি না। এখনকার দিনে আমাদের গাড়ি শো করে চলে গেল জগদম্বা আশ্রমে, যদিও মাঝপথে আমাদের নেমে পড়তে হলো, কিন্তু এখন রাস্তা এরকম শো করে চলে গেল, তখন কিন্তু এরকম ছিল না, কাদায় ভরা রাস্তা ছিল। শুধু তাই নয় যে জগদম্বা আশ্রমে যে মূল জমিটা সেটা একটু নিচু ছিল, ফলে একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যেত। কেশবানন্দজি মহারাজ অনেকগুলি ইঁট পরপর পরপর পেতে দিতেন, যার উপর পা দিয়ে মা ওপরে উঠতেন, সেই ইঁটগুলোকে সংগ্রহ করে এখন যে শ্রী শ্রী মায়ের যে বেদিটি তৈরি হয়েছে সেটি ওই ইঁটগুলো দিয়ে তৈরি হয়েছে। একটি খালি ইঁট খুলে রাখা আছে যেটিতে আমরা স্পর্শ করে প্রণাম করতে পারি, শ্রী শ্রী মায়ের পদস্পর্শকৃত ইঁট, যে কোনো জায়গায় প্রণাম করলেই ছুঁলেই সেটা মায়ের শ্রী পাদ স্পর্শকৃত। এইখানে মা কত কষ্ট করেছেন, ওই একদম ওই রকম জায়গায় একটা নির্জন জায়গায় রাধারানী দেবীকে নিয়ে থেকেছেন, তার কোনো রকম আওয়াজ সহ্য হতো না। এখন তো দরজা থেকে শিকল করা খুলে দেওয়া হয়েছে, আগেকার দিনে এই শিকল করাগুলোর মধ্যে মা সরু সরু করে কাপড় কেটে সেই শিকল করার চতুর্দিকে ওই কাপড় দিয়ে বেঁধে রাখতেন, যাতে শিকল করাগুলো দরজা নাড়ার সাথে কোনো রকম আওয়াজ না করতে পারে। রাধারানীকে মা এত ভালোবাসতেন, অনেকেই মনে করতেন, ভক্তরা মনে করতেন রাধারানীকে মা ভীষণ ভালোবাসতেন। এই মায়ের শরীর চলে যাবার কয়েকদিন আগে তিনি বললেন যে রাধারানীকে যেন সরিয়ে নিয়ে যাওয়া হয়, তিনি তার মায়া কেটে রেখেছেন। এই জগতের আমাদের প্রতি যে মায়া, মহামায়াকে যে মায়া বেঁধে রেখেছিল তা হলো রাধারানী দেবী। যখন শারদানন্দজি শুনলেন যে শ্রী শ্রীমা তাদের চলে যাওয়ার কথা বলছেন, তখন তার একবারে পরিষ্কার তার মনে হলো শ্রী শ্রীমাকে আর ধরে রাখা যাবে না। পরবর্তীকালে রাধারানী দেবীর জীবন খুব কষ্ট হয়েছিল, রোজ শারদানন্দজি একটা করে চিঠি লিখতে বলতেন এবং সেই চিঠি যেন রাধারানী দেবীর সম্পর্কে সমস্ত কিছু খবর থাকে, কলকাতা থেকে ফল মিষ্টি নানা রকমের জিনিসপত্র রাধারানী দেবীর জন্য পাঠানো হতো। রাধুতির টিবি হয়েছিল, তার স্বামী মন্মথ তার কাছ থেকে সমস্ত অর্থাদি অলঙ্কারাদি কিনে নিয়ে তাকে ছেড়ে দিয়ে চলে গেছিলেন। এই পরিত্যক্ত রাধারানীদি দুঃখে ক্ষোভে না খেয়ে না দিয়ে তার টিবিতে আক্রান্ত হয়, যক্ষা হয়, তাকে কাশিতে নিয়ে যাওয়া হয় এবং কাশিতে সেখানে আমাদের সেবাশ্রমে রাখা হয়, যাতে সবাই ভেবেছিলেন তখন এখনো যক্ষা যথেষ্ট বিপজ্জনক, তখন তো সবাই মারা যেত, সেই কারণে তাকে ওখানে নিয়ে যাওয়া হয়। সরলা দেবী তার সেবার জন্য ওখানে ছিলেন, সরলা দেবী যখন তার সেবা করতেন তখন তিনি একদিন শুনতে পেলেন, রাধারানী দেবী শুনতে পেলেন যে তার যক্ষা হয়েছে এবং তার মৃত্যু হওয়ার পর তিনি যদি মুক্তি পান তা তার জন্যই যেন তিনি ওই রকম তাকে ওইখানে পাঠানো হয়েছে। সরলা দেবী তার স্মৃতি কথায় বলছেন, আপনারা পড়ে দেখবেন ভারতী প্রাণ স্মৃতি কথায়, সরলা দেবী রাধারানীদের কথা বলছেন যে মা মায় একটা জীবন যাপন করতেন, একদম পাগলের মতো মা মা করতেন, কেমন করে আরো মন প্রাণ উজাড় করে তিনি মাকে ডাকবেন এইটাই তার একমাত্র কাজ হয়ে গিয়েছিল। তিনি বলতে থাকলেন আমার মরার দরকার নেই, কেউ কেউ নির্বাণে যদি মরতে যায় তাহলে প্রিয় দামরূপ তুমি মরো, আমার নির্বাণে মরার এতটুকু প্রয়োজন নেই। ভারি দামি একটা কথা বলেছেন, এটা আমরা ভক্তরা বিশ্বাস করি না, সেটা হচ্ছে এই মা তিনি বলেছিলেন তোমরা কি বোকা গো, যিনি আমার সমস্ত কিছু দেখেছেন এমনকি তিনি চলে যাওয়ার পরেও যেন আমাকে দেখার ব্যবস্থা থাকে, তোমাদের কি মনে হয় তিনি আমার নির্বাণের ব্যবস্থা করে যাননি, মুক্তি আমার হাতের মুঠোর মধ্যে। এবং তিনি প্রায় জোর করি এই জয়রামবাটিতে ফিরে আসেন এবং শ্রী শ্রী মায়ের বর্তমান যে ঘর সেই ঘরে যে বিছানার খাটের ওপর মা শ্রী শ্রী মায়ের ছবি সাজানো থাকে সেই খাটের ওপর তিনি মাতৃনাম করতে করতে তিনি এই ইহলোক ত্যাগ করেছিলেন। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজিকে ব্রহ্মচারিণীরা জিজ্ঞেস করেছিলেন কেন তাহলে রাধারানী এরকম করতেন, বলছেন আসলে মাকে জগতে বেঁধে রাখার জন্যই তার এই পাগলামি। অতএব যে আমরা শ্রীরামকৃষ্ণ লীলা পড়বার সময় যেন একটা উদার খোলা দৃষ্টি থাকা দরকার, অনেক সময় হৃদয়ের নির্দয়তা দেখে আমরা দুঃখ পাই যে হৃদয় রাম না থাকলে আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে পেতাম না, ঠিক সেই রকম ভাবে শ্রীমতী রাধারানী এবং ভাগিনী মামি যদি না থাকতেন তাহলে মাকে আমরা এরকম ভাবে পেতাম না। এই কথা কোথায় শুনতে পেত, মায়ের মাকে সেই পোড়া কাঠ দিয়ে রাধারানী মারতে এসেছেন, কতটা সর্বং সহা হলে তিনি বলতে পারেন এই কথা, বলতেন আর যাই বলিস এই ত্রিজগতে যেখানে আমার সন্তান আছে তাদের তাদের সম্পর্কে খারাপ কথা, তাদের খারাপ হোক এ কথা তুই কখনো বলিস নি। এই যে মায়ের যে উদার যে প্রার্থনা এগুলো আমরা শুনতেই পেতাম না, এরা যেন
অনুঘটকের কাজ করেছেন। পুঁথিকার এবারে যে অধ্যায়টা ভেদেছেন সেই অধ্যায়ের নাম হচ্ছে লীলা রহস্য। তিনি বলছেন, শুনো শুনো সারদার লীলা মহাশয়, রামকৃষ্ণ সারদার একই লীলা হয়, অমৃত সমান লীলা যতই না শুনি, বুঝিতে না পারি সব লীলারও কাহিনী, যে অদ্ভুত লীলা মর্তে করিলেন তারা, বর্ণনা শ্রবণে সবে পাগলের পারা, শ্রীমার চরিত কথা অতি মধুময়, কিছু কিছু বলি হেথা শুন মহাশয়, যাহার চরণ তরি করিলে গ্রহণ, জীবের তখনই হয় কপাল মোচন, মাতার গর্ভেতে তিনি করিয়া প্রবেশ, মাতার গর্ভেতে তিনি করিয়া প্রবেশ, ঘুচালেন সব জ্বালা ঘুচালেন ক্লেশ, অখিলের জীবের যিনি মাতা স্বরূপ মাতৃস্বরূপিনী, সন্তান তরিতে হেতা আসিলেন তিনি, তার কথা লিখে কিছু হৃদয় জুড়াই, নতুন কেমনে পাব মার পদে ঠাই, কি রহস্য আছে এতে বুঝিতে না পারি, কেহ না বলিতে পারে সমূহ বিস্তারি, কি কারণে ভগবান কামার পুকুরে, কি কারণে আসেন মাতা মুখুজ্জের পুরে, কি কারণ তাহা কিছু বুঝা নাহি যায়, যতদিন কৃপা তা করে তারা না বুঝায়, যতদিন কৃপা করে তারা না বুঝায়, ধন্য সেই বংশ যাতে আসে নারায়ণ, আবির্ভূতা হন দোহে রক্ষার কারণ, কলির কলুসহারি মা সারদা নাম, মুক্তিকামী ভক্ত জনে জপে অবিরাম, মাতার চরিত কথা যত শুনি কানে, কিছুতেই তৃপ্ত হতে নাই পারি না পারি না কোপ্রাণে, শ্রীমাতার লীলা রস রসজ্ঞ যে জন, যত পিবে তত পাবে তার আস্বাদন, ধারণ করিয়া মাতা মানবীর রূপ, করিয়াছিলেন ধর্ম কর্ম অনুরূপ, আর এক কথা ভাই করো অবগতি, সে পদে শরণ নিতে আসে যেন মতি, শ্রীমাতাই প্রাণ মন যে জন চিনিয়া, শ্রীমাতাই প্রাণ মন যে জন জানিয়া, পদে তার সমর্পণ করে নিজ হিয়া, তার সমকে আছে সাধু মহাজন, অন্তিমেতে পায়ে সেই মায়ের চরণ, অন্তিমেতে বুদ্ধি নাশ নাহি তার হয়, এ কথা জানিবে তুমি অতি সুনিশ্চয়, মার মা তাহারে কৃপা করে করেন গ্রহণ, মুক্তি দিয়ে জন্ম মৃত্যু করেন হরণ, আপন চরণ সুধা করাইতে পান, বৈকুণ্ঠ নগরে দেন তার অবস্থান, এ দিন ভুবনে মাতা তুলনা রহি, শুন শুন মার কথা অভিলাষ যত, এ দিন ভুবনে মাতা তুলনা রহিত, শুন শুন মার কথা অভিলাষ যত, সুমধুর সেই কথা লিখিতে প্রয়াসে, সাধ্য নাই তবু মনে করিতেছি আশ, আকাশ প্রমাণ পত্রে সাগর কালিতে, লিখিলেও শেষ নাহি হবে কোনো মতে। এই যে অংশটা, এটা সম্পূর্ণ একটা তত্ত্ব কথা লিখেছেন। আমরা যখন দেখি, আমরা যখন ভগবানের পুঁথি পড়ি, সেখানেও দেখব এই দুটি ধারা পরপর অব্যাহত আছে, একটায় তত্ত্ব কথা বলেছেন আর একটায় লীলা কথা বলেছেন, আমাদের বুঝতে সুবিধে হয়। বলছেন, শুনো শুনো সারদার লীলা মহাশয়, রামকৃষ্ণ সারদার একই লীলা হয়, একই রকমের লীলা, আলাদা কিছু নেই, কোনো একটা পড়লে আরেকটার কথা আমরা অনুধাবন করতে পারি, ঠিক যেরকমভাবে শ্রীরামকৃষ্ণের জন্ম দৈব নির্দিষ্টভাবে, গদাধর গয়াধামে গেলেন সেখানে, এবং গয়াধামে গিয়ে ক্ষুদিরাম তিনি দর্শন পেলেন যে স্বয়ং গদাধর আসছেন এই ধরাধামে, তার পরিবারে তার পুত্র হয়ে জন্মাবেন, তার ভীষণ আনন্দ, ফিরে এলেন তিনি, এসে শুনলেন তার স্ত্রীরও এরকম একটি দর্শন হয়েছে, ঠিক সেই রকম দর্শন তার হলো, তার মায়ের সেরকম দর্শন হলো। শিহরেতে তিনি ওই বাজে গিয়েছিলেন বেলগাছের তলায়, এমন সময় উপর থেকে ঝনঝন ঝনঝন করে মলের পায়ে ছাপতে একটি ছোট্ট বালিকা এসে উপস্থিত হলেন এবং গলা জড়িয়ে ধরে, আমি তোমার ঘরে এলুম গো মা। এই দেখুন, এই যে দিব্য দর্শন, আমরা বলি না তাদের জীবন অদ্ভুত দিব্য, আমাদের সাধারণ যে হিসাব সেইখানে কখনোই কিছুতেই মেলে না। তাই বলছেন, অমৃত সমান লীলা যতই না শুনি, বুঝিতে না পারি সব লীলারও কাহিনী, সব কিছু আমাদের বোধবুদ্ধির মধ্যে আসে না, সেই কারণে সবসময় আমরা তার লীলা কথা বুঝে উঠতে পারি না, যে অদ্ভুত লীলা মর্তে করিলেন তারা, বর্ণনা শ্রবণে সবে পাগলের পারা। সেদিনকে দেখছিলাম একটা
এই টিভিতে একটা কোন একটা অনুষ্ঠান সেখানে দেখাচ্ছিল যে মা ইয়ে করেছিলেন, কিছু ভুল দেখিয়েছে মা, যে নীলাম্বর মুখার্জির বাড়িতে ওই আগুন চতুর্দিকে আগুন দিয়ে ব্রতটা কি নাম পঞ্চতপা ব্রত করেছিলেন, পঞ্চতপা ব্রত করতে করেছিলেন সেখানে। সেই ওইটা দেখলে খুব তো ভয়ই লাগছিল আমার, ঠিক ওই রকম ভাবে চতুর্দিকে ঘুঁটের আগুন স্থাপিত হয়েছিল, চারদিকে ঘুঁটের স্থাপন, মা মাঝখানে বসেছিলেন, মায়ের সঙ্গে আরেকজন ছিলেন, তিনি হলেন যোগীন মা, দুজনে পাশাপাশি বসেছিলেন, কিন্তু যোগীন মার কথা সিরিয়ালে বলা হয় না, কারণ ওরা তো এই নতুন দেখে সদ্য রামকৃষ্ণ মিশন দেখে সিরিয়াল করতে শুরু করেছে, একটি আসন দেখেই তারা ভেবেছে আর দ্বিতীয় কোনো আসন ছিল না। অনেক আগে যখন প্রথম এই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি পাওয়া যায়, যখন এটা রামকৃষ্ণ মিশন থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হতো না, সেই সময় নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি আমার দেখার সৌভাগ্য হয়েছিল। শুধুমাত্র শ্রীশ্রীমার ঘরটিকে প্রস্তুত করে সাধু ব্রহ্মচারীরা যাতে এখানে গিয়ে নিত্য প্রণাম আদি করতে পারে তার ব্যবস্থা রাখা হয়েছিল, গোটা বাড়িটা তখন সারানো হচ্ছে, তখন ওই ছাদে আমরা গিয়েছি, ভাঙা চোড়া একটা ছাদ, সেইখানে মা পঞ্চতপা হয়েছিলেন, মাটি ফেলা হয়েছিল, ওখানে দেখানো হলো কংক্রিটের ওপরে ইয়ে লাগানো ছিল তা নয়, পুরো জায়গাটা ঘিরে মাটি ফেলা হয়েছিল, তার চারদিকে চারটে ঘুঁটের আগুন জ্বালানো হয়েছিল এবং ওপরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি জপ করেছিলেন। এই যে অমানসিক লীলা, এ কি আমরা এটার কি কোনো রকম ব্যাখ্যা দিতে পারি? আমরা যখন আমাদের নিজেদের জীবন দিয়ে ভাবি, মাকে ভালোবাসি, মা গো তোমার মতো জীবন যাপন করতে চাই, তোমার মতো নামলে নাহলে তোমার কন্যা হিসেবে একবার যদি এই আগুনের মধ্যে বসানো হয় দে ছুট দে ছুট, ওই একটা কোনো একটা ঘুঁটের আগুনের পাশাপাশি থাকলেই দে ছুট, বাবা আমার চামড়া নষ্ট হয়ে যাবে, আমাকে সানস্ক্রিন মাখতে হবে, এই করতে হবে, কত কি করতে হবে, আমরা কখনো ওই যে ভাবতে পারি না, সেই কারণে বুঝিতে না পারি সব লীলার কাহিনী, তার ওইটাই সেই কারণে এটা আচরণের চেয়ে হৃদয়ে অনুভবের যত আসবে তত আমরা শ্রীশ্রীমার সেই গভীর তীব্র ত্যাগ তপস্যার কথা অনুভব করতে পারব। যে অদ্ভুত লীলা মর্তে করিলেন তারা, বর্ণনা শ্রবণে সবে পাগলের পাড়া, ঠাকুরকে সবাই পাগল বলতো, সবাই পাগল বলতো, কেউ তিনি সাধক সেটা মানতই না, তিনি যে নানাভাবে সাধন করেছে সেও তাকে পাগল মনে মনে করেছে। সেই ব্রাহ্মণ যিনি দেখেছিলেন যে মথুরামোহনের বিশেষ, মথুরামোহন ঠাকুরের প্রতি বিশেষ আসক্ত, ভাব অবস্থায় ঠাকুরকে লাথি মেরে বলেছিলেন, বল না রে বামুন বাবুকে কি করে তুই হাত করবি। মায়ের জীবনের ক্ষেত্রেও ঠিক তাই, মা ঠাকুরুন যখন ফিরে গেলেন তখন এখানে কলকাতা থেকে দক্ষিণেশ্বর থেকে তার যে পেনশন সেটা বন্ধ করে দেওয়া হলো, রামলাল দাদা গিয়ে বললেন বামুনের বিধবা সে কতটা খায়, বামুনের বিধবা বামুনের অধবা পুরুষ অনেক খায়, বিধবা পুরুষের তো বিধবা মহিলাদের তো বেশি খেতে নেই, তাই বললেন বিধবা কি করে বেশি কি খাবে, তাই তার ওই টিকিট হয়ে গেল। ঠাকুর বলেছিলেন শাক বুনে খাওয়া, এই যে এখন যেখানে র্যাম্প তৈরি হয়েছে সেইখান থেকে এই যে আমাদের ইয়ের মন্দির অবধি, আমাদের রঘুবীরের মন্দির অবধি এই জায়গাটা মা শাক বুনেছিলেন, লক্ষ্মী দিদি পা দিয়ে সেই শাক মারিয়ে দিয়েছিলেন, তো জয়রাম বাটি থেকে মা ফিরে এসছেন, জগদ্ধাত্রী পুজো করে ফিরে এসছেন, ফিরে এসে দেখছেন কোনো ব্যবস্থা, রামলাল দাদা রঘুবীরের সেবার কোনো ব্যবস্থা রাখেননি, এমনকি মা ঠাকুরুন কী খাবেন তারও তিনি ব্যবস্থা রাখেননি, তিনি তার অংশটিকে তালা চাবি দিয়ে দক্ষিণেশ্বরে ফিরে এসছেন। মা ধীরে ধীরে সেই রঘুবীরের এখান ওখান করে ভিক্ষা করে জিনিসপত্র নিয়ে এসে রঘুবীরের সেবার ব্যবস্থা করেছেন, পাঁচ থেকে সাত বাড়ি ধান সেদ্ধ করতে পেতেন তবে মা খেতে পেতেন। আমরা একটুতেই কীরকম উফ হয়ে যাই না, পুজোর সময় যদি যদি কাঞ্জি গরমের বদলে পিওর সিল্ক হয়ে গেল তাহলে আমাদের কীরকম মনটা খারাপ হয়, না না এটা আমাদের চাই না, আমি দেখে এসেছি ঢাকায় জামদানি 1000 গুটি আছে তাতে কালো কালো গুটি, সেই আঁচল এমনি করে ঘুরিয়ে যখন কাল মন্দিরে যাব তার যে গ্ল্যামার, এদিকে আমরা বলছি আমরা মায়ের সন্তান, মা কী কষ্টটাই করেছেন, এই মায়ের জীবনের এই এত বছরের ইতিহাস 1886 থেকে 1894 এত লজ্জার ইতিহাস, এত বেদনার ইতিহাস আমরা কল্পনা করতে পারি না, কেউ মায়ের দিকে ফিরেও তাকাননি। যখন বলরাম বাবুর স্ত্রী এলেন তিনি এসে দেখলেন বা স্বামীজি এরা তো সব ভিখারি, তারাও ব্যবস্থা করেছিলেন যাতে কোনোভাবে, স্বামীজি অনেক চেষ্টা করেছিলেন মায়ের পেনশনটাকে চালু করা, সেটা হয়নি, কি প্রচণ্ড রকমের আর্থিক কষ্টে তারা ভুগছিলেন, কিন্তু কখনো তিনি তার অন্যরকম কোনো আচরণ করেননি। বলছেন সে অদ্ভুত লীলা মর্তে করিলেন তারা,
বর্ণনা শ্রবণে সবে পাগলের পাড়া, পাগল হয়ে যেতে পারবে। আমরা কল্পনাও করতে পারি না, আমাদের সাধারণ বুদ্ধিতে এটা কিছুতেই আসে না। বলছেন, যাহার চরণ তরি করিলে গ্রহণ, জীবের তখনই হয় কপাল মোচন, মাতৃগর্ভেতে তিনি করিয়া প্রবেশ, ঘুচালেন সব জ্বালা ঘুচালেন ত্রেশ। যাকে জীবনে জীবন্তরী করলে আমাদের জীবনের মুক্তির পথ সুগম হয়, তিনি জগতের কল্যাণের জন্য মাতৃগর্ভে ধারণ করলেন এবং সাধারণ মানুষের মতো, আমার আপনার মানুষের মতোই এসেছেন। মাকে বলছেন না, সেই শিলংয়ের ভক্ত এসেছেন, তিনি কল্পনা করে এসেছেন মা একটা সোনার সিংহাসনে বসে আছেন আর দুপাশে জয়া বিজয়া মাকে হাওয়া করছেন। গিয়ে দেখলেন মা একটা গোটা ঝাড়ু না খ্যাংরা খ্যাংরা দিয়ে ঘর পরিষ্কার করছেন, আর সেই বাতে সেই বাঁপাটা সেই টেনে টেনে হাঁটছেন। আর তখন বলছেন, মা তুমি এই? বলছেন, হ্যাঁ বাবা আমি এই, আমি মা। এই হচ্ছে কথা, আমাদের এইরকম ধারণা ছিল। তবু তো কলকাতায় যখন থাকতেন মা একটু ফিটফাট থাকতেন, কিন্তু জয়রামবাটিতে মা ঠিক সেই রকম। ভক্তদের পাতা তুলছেন, বলছেন বাবা এঁটো তোলবার দরকার নেই, লোক আছে, লোক আর কেউ নেই, সারদা সুন্দরী তিনি হচ্ছেন লোক, তিনি আমাদের খেতে দিয়ে সেই এঁটো পাতা তুলছেন, তিনি সেই মাটি সেই ইয়ে করছেন। রাত্রিরে সাধুরা এসে দেখছেন যে মা খুন্তির পেছন দিয়ে একটু একটু করে কিছু খুঁড়ছেন। তিনি তাকে জিজ্ঞেস করাতে তিনি বলছেন যে ইঁটের টুকরো রয়েছে, তাই ভক্তেরা তো এরকম মাটির বাড়িতে চলে অভ্যস্ত নয়, তারা ওর মধ্যে দিয়ে গেলে তাদের পা কেটে যাবে, সেই কারণে মা রাত্রিবেলা সবার অলক্ষে সেই প্রদীপের এই লণ্ঠনের আলোতে সেই খুঁচিয়ে খুঁচিয়ে সেই ইঁটগুলো তুলে দিচ্ছেন, তুলে জায়গাগুলোকে প্লেন করে দিচ্ছেন। এরকম একবারে আমার আপনার মায়ের মতো এসেছেন, দু গ্লাস দুধ নিয়ে এসেছেন, সাধুদের ডেকেছেন, তাদের বলছেন দুটি গ্লাস খাও। ভক্তরা তো এরকম বাড়িতে কত কি পায়, তোমাদের তো আর কেউ দেবে না, তুমি খাও। এই যে ভালোবাসা, দেখুন আমার আপনার মায়ের মতোই, আমার আপনার মায়েরা যেরকম লুকিয়ে লুকিয়ে খাবার দেয় যে ও অনেক খেয়েছে তুই একটা খেয়ে নে, একটা মাছ বেশি করে খা, এই যে একেবারে দেখুন যার চরণ শরণ নিলে আমাদের মুক্তি হয়, তিনি আমাদের মতো হয়ে এসেছেন, এটা সবচেয়ে মজার কথা। ঠাকুরের ক্ষেত্রে কি, মায়ের ক্ষেত্রে কি, তিনি আমার আপনার মতো হয়ে এসেছেন। এই বিশ্বাসটা জাগানোর জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই এরকমভাবে হবে। অখিল জীবের যিনি মাতৃস্বরূপিণী, সন্তান তরিতে হেতা আসিলেন তিনি, তার কথা লিখে কিছু হৃদয়ে জুড়াই, নতুবা কেমনে পাবো মার পদে ঠাই। এটি একবারে খুব খাঁটি কথা বলে দিয়েছেন, বলছেন যে অখিলের জীবের যিনি মাতৃস্বরূপিণী, জগতের সবার মা, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার মা যদি নিদয়া হতো। মোক্ষপ্রাণ মাতাজি ভারী সুন্দর একটি স্মৃতি কথা আছে, ব্রহ্মচারিণী মাতাজি তিনি রান্নাবাড়ি থেকে গরমের দিনে ছুটতে ছুটতে প্রেসিডেন্ট মাতাজির কাছে এসে বসেছেন, আর মাতাজি পাখার হাওয়া দিয়ে তাকে হাওয়া করছেন আর বলছেন, মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসূত, বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার, বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার। তার যেন চোখ খুলিয়ে দিচ্ছেন যে প্রতি মুহূর্তে মা আমাকে ঘিরে রেখেছেন, যেমন গর্ভের ভেতরে সে একটা সুরক্ষিত জলের ভেতরে একটা পেটিকার মধ্যে মা আমাদের ঘিরে রাখেন। সংসারের যা আমার ছোট্ট বেড়ে ওঠা, একবারে সেই ছোট্ট বীজ থেকে বেড়ে ওঠার পুরো, যতক্ষণ না পৃথিবীর যোগ্যই হচ্ছি ততক্ষণ ধরে আমাকে আগলে রাখেন, নিজের সমস্ত শারীরিক কষ্ট অতিক্রম করে আমাকে বাঁচিয়ে রাখেন, আবার পৃথিবীতে এলে যেমন সেরা জিনিসগুলো দিয়ে আমাকে সমৃদ্ধ করার চেষ্টা করেন, ঠিক সেই রকম মা তিনি আমাকে ঘিরে রেখেছেন। আমি বুঝতে পারি না পারি তিনি আমাকে ঘিরে রেখেছেন, বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার। বলছেন বলছেন সন্তান তরিতে হেথা আসিলেন তিনি, তার কথা লিখে কিছু হৃদয় জুড়াই। এই বলছেন এই যে কথা লিখছি আমরা, যে আলোচনা করছি অন্য কিছু নয়, নিজের আনন্দ নিজের পরিতৃপ্তির জন্য। শুভেন্দ্রবাবু জানেন আমরা গিয়ে ঢুকলাম মায়ের বাড়িতে, তখন পৌনে চারটে বাজে আমরা গিয়ে দাঁড়িয়ে আছি, সাড়ে তিনটের সময় গিয়ে দাঁড়িয়ে আছি, তখনও পর্যন্ত মায়ের পুরনো বাড়ির দরজা খোলেনি, আমরা চুপটি করে গিয়ে দাঁড়িয়ে আছি। এই দুটি বালক, ওই যে আরেকটি বালক কোথায়, ওই দুটি বালক আর আরও একটা ধাড়ি বালক ছিল, আর আমি একটু মধ্যবয়সী বালক আর আর একটু পাশে বালক, আমরা সব কটি বালক তারা গিয়ে উপস্থিত হয়েছি। দরজা খুলে দেওয়া হলো পৌনে চারটের সময়, এমন অবস্থা চতুর্দিক দিয়ে ঘেরা, আর এখন তো কাদার ভয়ে কংক্রিট করে দেওয়া আছে, এত গরম দাঁড়ানোও যাচ্ছে না, আমাকে যে প্রণাম করবে সেটুকু উপায় নেই। তখন আমরা আস্তে আস্তে টুকটুকটু করে হাঁটতে হাঁটতে এই আমাদের শ্যামাসুন্দরী দেবী বারান্দায় গিয়ে বসে বসে আমরা জপ করা শুরু করলাম। কাছে পুকুর নেই, কিছু নেই, অথচ মৃদুমন্দ্র বাতাস বইছে,
আমাদের একটুও কষ্ট হচ্ছিল না, অত ঘামছিলুম আমরা, একটুও কষ্ট হচ্ছিল না, সেই ঘাম শুকোচ্ছে ঠান্ডাতে, আমরা সেইখানে বসে আছি, আর একেবারে অতিথিবিহীন মায়ের বাড়ি, সেইখানে আমরা বসে মাকে জপ করছিলাম। পুলিশটি এসেছিলেন আমাদের ধরে বেঁধে তুলে দেবেন বলে, সে পুলিশিনি, পুলিশ নয় পুলিশিনি, তিনি ধীরে ধীরে বিদেয় হয়ে গেলেন। দেখলেন এগুলো খুব শক্তপোক্ত মাল, কিন্তু আমার কিরম যেন মনে হচ্ছিল, যেন চন্দ্রামণি দেবীর ওই বারান্দাটা, যেন চন্দ্রামণি দেবী বারান্দা, ওটা যেন চন্দ্রামণি দেবী কোল। আমরা যখন মামার বাড়ি যেতুম তখন মা মাঝে মাঝে নিজের কাজ, হ্যাঁ শ্যামাসুন্দরী দেবী, যখন আমরা মামার বাড়িতে যেতাম তখন মা ধরে বেঁধে দিদিমার কোলে দিয়ে দিতেন, যাতে মা নিজের কাজে ব্যবহৃত থাকতে পারেন। ভেতরে মায়ের পুজো অর্চনা সব করছে, মা যেন আমাদের দায়িত্ব শ্যামাসুন্দরী দেবী দিয়ে দিলেন, আর তিনিও যেন কোল দুলিয়ে দুলিয়ে আমাদের জপে মন বসিয়ে দিচ্ছিলেন। যেরকমভাবে আমাদের ঘুমপাড়ায় জগন্মাতার ঘুমপাড়ায় বয়স্ক মায়েরা, ঠিক সেই রকম আমরা যখন ফিরে বেরিয়ে আসছি মনে হচ্ছে আমরা যেন হাওয়ায় উঠছি, আমাদের মতো এরকম যে যারা জপ ধ্যানের তা সামান্যতম আমাদের মতি নেই, অন্যদের মতি আছে, আমি আমার কথা বলছি, যে মতি নেই। আমরা যখন বেরোলাম তখন আবার সিংহবাহিনীর মন্দিরে গেলাম, সেখানে গিয়ে দেখলাম একেবারে সম্পূর্ণ ফাঁকা, সেখানেও আমরা বসে থাকলাম, জগতে কাউকে দেখানোর জন্য নয়, কিন্তু ওইখানে জপ ধ্যান করে আমাদের ভীষণ রকমের শান্তি হচ্ছিল, ভীষণ রকমের আনন্দ হচ্ছিল, ভীষণ রকমের পরিতৃপ্তি হচ্ছিল। যে যে কথাটা লেখক লিখছেন যে ভগবানের কথা বলছি, এটা অন্য কারোর জন্য, নিজের ভেতরে আনন্দ, নিজের তৃপ্তি, নিজের পরিতৃপ্তির জন্য তার আনন্দ, এটা আমাদের বুঝতেই হবে। আমরা যে ভগবত চর্চা করবে এতে কার কি লাভ হবে জানি না, আমাদের নিজেদের লাভ হবে, নিজেদের মুক্তি হবে। ওই যে দুই বন্ধু একে অপরের জন্য এসেছিলেন, একজন দাঁড়িয়ে আছেন, বন্ধু এলো না বলে দুঃখে একবারে ফেটে পড়ছেন, বলছেন কতক্ষণে তার বন্ধু আসবে, যেই আরেক বন্ধু এলো তাকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে এখানে একটা নতুন মায়ের ছবি বসানো হয়েছে, নিজে নিয়ে গিয়ে দেখাচ্ছেন, শুধু নিজে, এই দেখুন এই যে ব্যাপারটা, আমি আনন্দটা, শুধু আমি আনন্দতে আনন্দিত হচ্ছি না, আমার এই আনন্দ অন্যের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি। এই হচ্ছে জগন্মাতাকে কেন আমরা চিন্তা করবো, জগন্মাতাকে কেন আমরা ভাববো, যেন জগন্মাতার বিষয় কেন আমরা চর্চা করব, তার মূল কারণ হচ্ছে এটা। বলছেন কি রহস্য এতে আছে, বুঝিতে না পারি, কেহ না বলিতে পারে সমূহ বিস্তারী, কি কারণে ভগবান কামার পুকুরে, কি কারণে আসেন মাতা মুখুজ্জের পুরে, কি কারণে তাহা কিছু বুঝি না, বুঝি নাহি যায়, যতদিন কৃপা করে তারা না বুঝায়। কেন তারা কামার পুকুরে এসেছিলেন, কেন তারা জয়রামবাটিতে এসেছিলেন, কত লোক তাকে পাওয়ার জন্য তপস্যা করছেন, ইভেন জগন্মাতার যদি তপস্যার দিক দেখেন, যদি কখনো যাওয়ার সুযোগ হয় কনখলে যাবেন, বিল্লকেশ্বর শিব ঠাকুরের যে মন্দির আছে যেখানে জগন্মাতা শিবের দর্শন পেয়েছিলেন, তার ঠিক পাশ দিয়ে একটা রাস্তা আছে, বড় একটা কেউ যায় না, আগে গঙ্গা ওইখান দিয়ে প্রবাহিত, সেই নদীখাত শুকনো হয়ে গেছে, সেই শুকনো নদীখাতের পাশে দেবী অপর্ণার তপস্যার স্থল আছে, সেই গাছ আছে, সেই গাছ থেকে গলিত পাতা খসে পড়ত, সেই গলিত পাতা তিনি খেতেন, এবং একটি কুয়ো এখনো আছে, সেই কুয়োর থেকে জল তুলে তিনি খেতেন। কি অদ্ভুত তপস্যা শিবকে পাওয়ার জন্য, স্বয়ং মাতা এত তপস্যা করেছেন, অতএব তাকে অনুধাবন করতে গেলে আমাদের কত তপস্যার প্রয়োজন আছে। আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্টটা কি, সেটা হচ্ছে জগন্মাতার কাছে নিরন্তর প্রার্থনা করো, মা আমি কিছু বুঝতে পারছি না, তুমি আমায় বুঝিয়ে দাও, তুমি আমায় জানিয়ে দাও। এই যে সমর্পণ যখন হয় তখন তিনি আমাদের চোখের সামনে সেই মায়ার আবরণ সেইটিকে অপসৃত করেন, আমাদের তখন জানতে দেন, বুঝতে দেন। বলছেন যতদিন ধন্য সেই বংশ যাতে আসে নারায়ণ, আবির্ভূতা হন দোহে রক্ষার কারণ, কলিশ কলুষহারী মা সারদা নাম, মুক্তিকামী ভক্ত জনে জপে অবিরাম। এ মুক্তিকামী জপ, ভগবান মা বলছেন না কি করলে তাকে নাম জপ করা যায়, মা বলছেন রাধা বলে যদি জপ করতে পারো তাহলে হয়, তারপরে শেষকালে বলছেন যদি কিছু না পারো শুধু মা বলে জপ করবে তাহলেই হবে, মাকে আর অন্য কোনো কিছু ভাবে না, শুধু মা মা বলে নিরন্তর জপ করলেই হবে। ভাবুন দেখি আপনারা যখন স্কুল থেকে বাড়িতে ফিরতেন, এসে চিৎকার করে মা বলে ডাকতেন, সেই মতো অদ্ভুত আকুতি জানানো, দুটো জিনিস জানানো, আমি এসে গেছি আর আমি খুব ক্ষুধার্ত, এই দুটো ডুয়েল এফেক্ট, মা বলার সময় মা স্কুলে যাচ্ছি জানিয়ে যাওয়া আমি যাচ্ছি, আর আমি বাড়িতে নেই এখন স্কুলের পথে যাচ্ছি, এটাও ডুয়েল এফেক্ট। ঠিক সেই রকম মাতৃনাম, শুধুমাত্র মা নাম জপ করার কথা বলছেন, বার
বারবার মা নাম জপ করার কথা বলছেন। শুধু মা নাম জপ করলেই আমাদের মুক্তি হবে। কত সহজ সাধনের, কত সহজ পদ্ধতি এনে দিয়েছেন, যে আমাদের কত কাজ করছি তার মধ্যে প্রতি মুহূর্তে একবার মা করে, প্রতি কাজের ফাঁকে একটু মাকে চিন্তা করা। জয়রাম বাটির মন্দিরের ওই চূড়াতে এখনো মা নামটি লেখা আছে, কিন্তু এত চতুর্দিকে বাড়ি তৈরি হয়েছে, আর কদিন বাদে মা নামটি দেখা যাবে জানি না, কিন্তু আমরা যখন আসছিলাম তখন মনে করছিলাম মা বোধহয় আমাদের সঙ্গে সঙ্গে ওই বড় রাস্তার মোড় অব্দি এসেছেন। বিরজানন্দজির স্মৃতি কথা আমরা ভাবছিলাম, সেই বিরজানন্দজি যাচ্ছেন, মাও তার পেছন পেছন যাচ্ছেন, তারপরে রাস্তা কোয়ালপাড়ার দিকে চলে যাচ্ছে, মা সেইখানে সেই বড় রাস্তার মুখটা যেখান দিয়ে নেমে যাচ্ছে এখনো আছে সে রাস্তা, সেইখান দিয়ে মা দাঁড়িয়ে আছেন, দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছেন, যত দূর মাকে দৃশ্যমান তত দূর তাকে দেখছেন। তার মনে হতে থাকলো বাড়িতেও তো আমার মা আছে, কিন্তু কই এরকম ভালোবাসায় তো তুমি ভাবেননি। তিনি ডেফিনেশন দিয়েছিলেন মাকে, তার কি মনে হয়েছিল, জন্ম জন্মান্তরের মা, শুধু মা এ জন্মের নয়, বিগত বিগত জানা অজানা সব জন্মের তিনি আমাদের মা, তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। বলছেন কলিশ কলির কলুষহারি মা সারদা নাম, মুক্তিকামী ভক্ত জনে জপে অবিরাম, মাতার চরিত কথা যত শুনি কানে, কিছুতেই তৃপ্ত হতে পারি না কো প্রাণে। এটা একটা কথা, মায়ের যত কথাই শুনি যেন সব কিছু বড় নতুন বলে মনে হচ্ছে। যখন মা ঠাকুরনের শরীর চলে গেল 1920 সালে, তারপরে অনেকে শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা লেখা শুরু করলেন, তখন ঠিক হলো যে শ্রীমা সারদা দেবীর এই শ্রী শ্রী মায়ের কথা এটি গ্রন্থাকারে প্রকাশ হবে। তার এডিটারকে স্বয়ং স্বামী শুদ্ধানন্দজি মহারাজ, এডিটার হলেন সারদানন্দজি, সারদানন্দজি রাজি হলেন এই কাজটা করতে যদি শুদ্ধানন্দজি তার সঙ্গে থাকেন। এই সপ্তাহের কয়েকটি দিন বোধ হয় খুব সম্ভবত মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন সন্ধ্যা আরতির পর একতলার যে বসার ঘরে সেইখানে একটি একটি করে স্মৃতি কথা পড়ানো চুলচেরা বিচার করেছেন, তারপরে সেইটি সেই গ্রন্থটি নেওয়া হয়েছে, যেগুলো সেই সময় প্রকাশ করা তখন সম্ভব হলো না। পরবর্তীকালে সেই সব গ্রন্থগুলি আমাদের শ্রী মা সারদা দেবীর পদপ্রান্তে, মায়ের পদপ্রান্তে এই গ্রন্থে একটু একটু করে প্রকাশ হয়েছে। মুগ্ধ হয়ে গেছি সেই সময় যদি ওই যে মহারাজের যিনি লিখেছেন প্রথম খণ্ডেতে যার প্রথম স্মৃতিটি আছে, তিনি দেখছেন জগন্মাতার অদ্ভুত একটা ছবি, পায়ে হাত বুলাচ্ছেন, হাত বুলাতে বুলাতে মনে হচ্ছে তার এই শীর্ণ জীর্ণ পায়ে কি আমাদের জগন্মাতা হরিপ্রেমানন্দজি মহারাজের স্মৃতি কথায় আছে, এই শীর্ণ জীর্ণ মা ইনি কি জগন্মাতা, হাত বুলাতে বুলাতে তার তিনি দেখছেন এটি যেন একটি যুবতী মেয়ের পায়ের আঙুল, তাতে হীরের সেই পায়ের মল আঙুলের ফুল পড়া আছে। তারপরে আস্তে আস্তে মায়ের মুখের দিকে তাকিয়েছেন, জ্যোতির্ময়ী জগদ্ধাত্রীর মূর্তিতে তিনি অবতীর্ণ, অজ্ঞান হয়ে পড়ে গেছেন তিনি। তারপরে খানিক বাদে যখন আবার মাকে মা তাকে দেখা দিলেন, হরিপ্রেম হরিপ্রেম করে ডাকছেন, দেখছেন সেই বৃদ্ধা যিনি সেই পায়ের বাত নিয়ে টুকুর টুকুর করে ঘুরে বেড়াচ্ছিলেন। কেন সেই সময় এটা প্রকাশিত হয়নি, কারণ তখন এটা নেবার মতো আমাদের মানসিক শক্তি তৈরি হয়নি। কিন্তু যেমন আমাদের চন্দু তাঁর যে দর্শন, হ্যাঁ চন্দ্রনাথ চন্দ্রমোহন দত্ত, সেই চন্দ্রমোহন দত্তের যে স্মৃতি কথা, তিনি যে দেখেছেন জগন্মাতাকে, জগন্মাতা নিজে করার করে নিচ্ছেন যে তাঁর জীবিত অবস্থায় এই কথা যেন কখনো না কাউকে না প্রকাশ করা হয়, কারণ মানুষ বুঝতে পারবে না। আমরা যখন মায়ের নতুন বাড়িতে গিয়েছিলাম তখন ভাবছিলাম যে সেই বাচ্চা দুটির গল্প, যারা দেখছে মা ঠাকুরুন হেঁটে যাচ্ছেন ওই বারান্দা দিয়ে, দরজা দিয়ে তারা লক্ষ্য করছেন মায়ের লম্বা চুল, মা কালীর যেরকম লম্বা চুল আছে ঠিক সেই রকম, আমরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিহরিত হচ্ছেন, বালকরা দুজনে ওই মায়ের বাড়ির দোতলায় সিঁড়ি আছে সেইটা দেখে আপ্লুত, মাটির বাড়ির সিঁড়ি হয় তারা বাপের জন্যে দেখেনি, হাঁ করে সেটাই দেখছেন। আমি চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি ওই কোনো একটা কোণ দিয়ে হয়তো বাচ্চা ছেলেটা দেখছে, আর মা সেই পেছনের দিকে হেঁটে যাচ্ছেন, তার সেই লম্বা চুল মা কালীর মতো তাকে বোধ হচ্ছে। কেন তিনি এই লীলা করেছেন, তার কী প্রয়োজন ছিল, এগুলো আমরা সত্যি অনুভব করতে পারি না, কিন্তু যত তার জীবন অনুধ্যান করি আমাদের মনে হয় এই জীবনগুলি অনুধ্যান করার ফলে আমরা আরও পবিত্র, আরও পবিত্রতর, আরও পবিত্রতম অবস্থায় পৌঁছই, আমাদের আমাদের জীবনের পরিবর্তন হয়। ধারণ করিয়া মাতা মানবী রূপ করিয়াছিলেন ধর্ম কর্ম অনুরূপ, তিনি যে মানুষের মতো হয়ে এসেছি অন্যরকম রূপ ধারণ করেছিলেন তা নয়, সমাজপতিরা তাকে ফাইন করেছিলেন, তিনি সেই ফাইন দিয়েছেন, কিন্তু বলতেই পারতেন আমি আদ্যাশক্তি মহামায়া,
আমার বই গেছে তোমাদের ফাইন দিতে, তা কিন্তু তিনি কখনো বলেননি। তিনি কিন্তু ওই তাদের মতো অনুরূপ ব্যবহার করেছিলেন। আর বলছেন আর এক কথা ভাই, করো অবগতি, যে পদে শরণ নিতে আসে যেন মতি, সে পদে শরণ নিতে আসে যেন মতি, শ্রীমাতাই প্রাণ মন যে জন জানিয়া, পদে তার সমর্পণ করে নিজ দিয়া, তার সম কেবা আছে সাধু মহাজন, অন্তিমে পায়ে সেই মায়ের চরণ। এটা হচ্ছে কথা, এইটি আমাদের অবগতির জন্য থাকা দরকার। আমার কাছেও ঘড়ি আছে, আমার যেন এ আছে, এটা যেন আমাদের বোধ থাকে। সেটা হচ্ছে এই যে তাঁর পদে যেন আমাদের সবসময় স্মরণ থাকে, যেন কোনো অবস্থায় তোমায় না ভুলে যাই, মা তোমাকে যেন কোনো অবস্থায় ভুলে না যায়, কখনো তোমাকে ভুলে না যায়, কোনো অবস্থাতে তোমার থেকে যেন আমি তোমাহারা না হয়ে যাই। বলছেন শ্রীমাতাই প্রাণ মন যে জন জানি, আমার মন প্রাণ সমস্ত শ্রীমাতায় গত হয়েছে, যে জন জেনে পদে তার সমর্পণ করে নিজ হইয়া, মায়ের পাদপদ্মে যে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে, তার সম কেবা আছে সাধু মহাজন, অন্তিমেতে পায়ে সেই মায়ের চরণ। তার মতো সাধু মহাজনই জগৎ সংসারে আর কেউ নেই, অন্তিমেতে সে মায়ের চরণ পায়। কেমন করে অন্তিমেতে মায়ের চরণ পায়? যে নিষেদিন আর অন্য কোনো চিন্তা করে না, সব সময় তার কথা চিন্তা করে, অন্তিমেতে তার আর চিন্তা করার কোনো বিষয়বস্তু থাকে না। ঠাকুর গল্প করছেন সেই কৃপণের কথা, সেই কৃপণ ভীষণ কৃপণ, শরীর চলে যাওয়ার সময়ও আলো, প্রদীপের আলোটা একটু উজ্জ্বল হয়েছে, বলছে প্রদীপের আলো উজ্জ্বল হয়েছে, নামাও তেল খরচ হচ্ছে, সে সারা জীবন এই কৃচ্ছতার কথাই ভেবেছে। অতএব ভেবে দেখুন, আমরা যদি ওই কৃচ্ছতার চিন্তায় জগন্মাতার কথা চিন্তা করতে পারি, তাহলে দেখবেন আমাদের মন প্রাণ সবসময় জগন্মাতায় লেগে থাকবে। অন্তিমেতে বুদ্ধি নাশ নাহি হয় তার, এই কথা জানিবে তুমি অতি সুনিশ্চয়, মা তাহারে কৃপা করে করেন গ্রহণ, মুক্তি দিয়া জন্ম মৃত্যু করেন গ্রহণ, করেন হরণ। কেন মায়ের শরণগতি চাই? কারণ এই জন্ম যে আছে, জন্ম মৃত্যুর চক্র, এর বাইরে আমরা ফিরতে চাই। এই যে বারবার জন্মগ্রহণ করা, আপনারা প্রত্যেকেই দেখছেন তো, কিচ্ছু নেই, সে বেশ সকাল ছেলেবেলাটা বেশ কেটেছিল, ফ্রক টক পরে প্যান্ট শার্ট পরে দুর্গাপূজার সময় কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। তারপরে যখন বড় হলেন, বিয়ে খাওয়া হলো, তখন কর্তাকে ছুটে চলে যেতে হচ্ছে, শ্বশুর বাড়িতে এই জামা কাপড় দিতে হবে, তার জন্য টাকা, এই জন্য টাকা, এই সব জিনিস অন্যকে দিতে দিতে নিজের ভাগটা কমতে 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 কমে গেল। বাচ্চারা সবাই চলে গেছে, ধাড়িরা সবাই চলে গেছে মা দুর্গার অঞ্জলি দিয়ে, মা দুর্গা দেখতে আপনি বসে পড়েছেন। যদি না আপনার খুব কর্তা খুব অর্থবান হন, যদি না এই সৌম্যজিতের সাথে আপনাদের সঙ্গে যোগাযোগ হয়, কোন হোটেলে কি ডিসকাউন্ট দিচ্ছে যদি আপনারা না জানতে পারেন, তাহলে অবশ্যই বাড়িতে রান্না করে মরতে হবে, ঘি ভাত রান্না করতে হবে, পোলাও রান্না করতে হবে, সব কিছু আপনাদের সবার সব মুক্তি হবে, কিন্তু আপনার রান্না থেকে কোনো রকম মুক্তি হবে না। এই যে সংসারে সব দায়িত্ব, তারপরে আবার কিছু ভুল হলে সব দোষ আপনার ঘাড়ে গিয়েই পড়বে। ছেলের বউ এসে বলবে ছেলেকে ভালো করে মানুষ করতে পারেননি, মেয়ের শ্বশুর বাড়ি থেকে বলবে মেয়েটাকে একটু ভালো করে মানুষ করতে পারেননি, কোনো জায়গায় আপনার কিছু হাত ছিল না, আপনি সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন। এই যে জন্ম মৃত্যুর নানা রকমের কষ্ট, এর থেকে মুক্তি চাই, এর থেকে মুক্তি চাই, একটা যেন এমন জীবন যাপন করতে হয় যেন এর থেকে বাইরে বেরিয়ে যাই, জগন্মাতার অংশ হয়ে যেতে পারি। জগন্মাতার অংশ হয়ে গেলে আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আর আমাদের পড়তে হবে না। বলছেন বৈকুণ্ঠ নগরে দেন তার অবস্থান, আপন চরণ সুধা করাইয়া পান, তার শ্রী পাদপদ্মে চরণ সুধা দান করে তিনি আমাদের বৈকুণ্ঠ নগরে স্থান দেন, তার নিজের লোক করে দেন। এ তিন ভুবনে মাতা তুলনা রহিত, শুনো শুনো মার কথা অভিলাষ যত, সুমধুর সেই কথা লিখিতে প্রয়াস, সাধ্য নাই তবু মনে করিতেছি আশ, আকাশ প্রমাণ পত্রে সাগর কালিতে, লিখিলেও শেষ নাহি হবে কোনো মতে। সেই শিব ঠাকুরের কাছে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব, আর বলছেন অসিত গিরি সমম স্যাত কজ্জলম সিন্ধু পাত্রে, সুরতরুবর শাখা লেখনি পত্র মুরবি, লিখতি যদি গৃহীত্বা সারদা সর্বকাল, তদপি তব গুণানাম ঈশ পারম ন যাতি। হে দেব মহাদেব, অসিত গিরি সমম স্যাত, এই যে সমস্ত পাহাড়গুলি, এগুলি যদি কালীর গড়ি হতো,
আর এই যে সিন্ধুগুলি এগুলো যদি দোয়াত হতো, আর কল্পতরু বৃক্ষ লতার যে ডাল সেটা যদি কলম হতো, পৃথিবী যদি একেবারে সে লেখার কাগজ হতো, তথাপি এবং মা সারদা যদি সারাদিন লিখে যেতেন, মা সরস্বতী যদি সারাদিন লিখে যেতেন, তবু তোমার গুণের শেষ করে পারি না। ঠিক সেই রকম বলছেন, সুমধুর সেই কথা লিখিতে প্রয়াস, সাধ্য নাই তবু মনে করিতেছি আস, আকাশ প্রমাণ পত্রে সাগরে কালিতে, লিখিলেও শেষ নাহি হবে কোনো মতে। তবু কেন আমরা ভগবানের নাম করি, কেন আমরা ভগবানের বিষয়ে চর্চা করি? আত্মমুক্তির জন্য, নিজেকে একটি নতুন মানুষে রূপান্তরিত করার জন্য। এবং এই প্রয়াস আমাদের যতদিন চলবে, ততদিন আমরা একটু একটু করে ভগবানের দিকে এগিয়ে যাব। আমরা তো সবাই পেরে উঠবো না ভগবানের দিকে এগোতে, আমরা কিন্তু চেষ্টাটা আমাদের যেন থাকে, আমার যেন নিরন্তর সেই প্রার্থনাটা থাকে যে তোমার সেই মধুর নাম কখনো না ভুলি, তোমার ভুবন মোহিনী মায়ায় কখনো না মুগ্ধ হয়ে উঠি। এইটা হচ্ছে আমাদের প্রার্থনা। শ্রী ভগবানের কৃপা হলে আবার আপনাদের সঙ্গে দুর্গা পুজোর পর দেখা হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্তম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসব শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আবার 5ই নভেম্বর শ্রী শ্রী দুর্গা পুজোর পরে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, পুজো আনন্দে কাটাবেন এবং জগন্মাতাকে হৃদয় হৃদয় চিন্তা করে আপ্লুত হয়ে থাকবেন। এই প্রার্থনা জানিয়ে আমরা এখানে আজকেই শেষ করছি। নমস্কার।